এরপর হারাকাতুল্লাহ আইডি থেকে আপনি লিখেছেন, ভুলে যদি কোরআনে পা লেগে যায় এজন্য বড় কোনো পাপ হবে কি? না, ভুলে যদি পা লেগে যায় তাহলে কোনো বড় পাপ হবে না, কারণ মানুষের ইচ্ছার বাইরে কিছু হয়ে গেলে সেজন্য আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করবেন না, কারণ এটা মানুষের সাধ্যের বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা মানুষকে চাপিয়ে দেন না। বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। তবে হ্যাঁ, আপনি সাবধান থাকতে হবে যেন আল্লাহর কালামের প্রতি অসম্মানমূলক কোনো কিছু আপনার দ্বারা না ঘটে। ইচ্ছাকৃত করলে তো সেটা কুফুরি হতে পারে, আল্লাহর কোরআনকে ইচ্ছাকৃত অপমান করলে, অবমাননা করলে সেটা তো ঈমান চলে যাওয়ার মতো বিষয় হতে পারে। বাকি অনিচ্ছাকৃত হলে কারণে কোনো গুণা হবে না, সতর্ক থাকার চেষ্টা করতে হবে পরবর্তী সময়ের জন্য। তানজিলা ইসলাম, আপনি লিখেছেন, পরীক্ষায় দেখে লেখা কি শিরক? যেহেতু আমরা আমাদের পিতামাতাকে খুশি করতে চাই অথবা সমাজে নিজেদের মর্যাদা বৃদ্ধি করতে চাই, না এটাকে শিরক বলা যাবে না, শিরকা তো সহজ নয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাঁচতেই পারতাম না, আল্লাহ মাফ করুন। বাবা মাকে খুশি করার জন্য, অন্যকে খুশি করার জন্য আমরা পরীক্ষায় দেখে লিখছি, তার মানে তাদের সন্তুষ্টির জন্য আমরা অন্যায় করছি, জাস্ট এটুকু বলা যেতে পারে। এর কারণে শিরক হবে না। শিরক হলো আপনি ইবাদতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে যদি আপনি আল্লাহর সঙ্গে কাউকে স্থলাভিষিক্ত বা পার্টনার সাব্যস্ত করেন, সেটা হবে শিরক। কিন্তু এখানে বিষয়টি সেরকম নয়, যার কারণে আপনি পরীক্ষায় দেখে লিখছেন বাবা মাকে খুশি করার জন্য, সমাজের মানুষের কাছে মর্যাদা বৃদ্ধি করার জন্য, এটা হলো আপনার অবৈধ খাহেশ এবং হারাম কাজ। এখান থেকে আপনার তবা করতে হবে, ওই কাজ থেকে বেঁচে থাকতে হবে। তাসনিয়া রহমান মিথিলে আপনি লিখেছেন, বিয়ে শাদীর ক্ষেত্রে কুফু তথা সমতা রক্ষা করা কতটুকু জরুরি? এই সমতা কি কেবল পাত্রপাত্রীর ক্ষেত্রেই রক্ষা করতে হবে, নাকি পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রেও সমতা রক্ষা করতে হবে? বিয়ে শাদীর ক্ষেত্রে সমতা রক্ষা করে বিয়ে শাদী করার পরে শরীয়ত নির্দেশনা করেছে, এটা সাধারণ অবস্থাতে ফরজ বা ওয়াজিব নয়। কুফু রক্ষা না করেও যদি বিয়ে হয়ে যায়, অর্থাৎ সামাজিক যে অবস্থানের সমতা, এটাকে কুফু বলা হয়, অর্থাৎ অসম জায়গায় যদি বিয়ে হয়, শরীর দৃষ্টিকোণ থেকে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে, তবে এটা রক্ষা করাটা উত্তম এবং ভালো। বিশেষ করে কোনো বিয়ে যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে ধরুন কোনো প্রাপ্তবয়স্ক ছেলে কোনো মেয়েকে বিয়ে করল কুফুর বাইরে, তো তার অভিভাবকদের অধিকার থাকে, যেহেতু সামঞ্জস্যতা নেই এবং এতে তাদের সামাজিক মর্যাদার ব্যাপার স্যাপারও থাকতে পারে, সেজন্য তারা সেখানে হস্তক্ষেপ করতে পারেন এবং সেখানে আপত্তি তুলতে পারেন, সে বিয়ে ভেঙে দেওয়ার জন্য উদ্যোগ নিতে পারেন, সেই সুযোগ তাদের জন্য রাখা হয়েছে। জাস্ট এটুকু হলো কুফুর গুরুত্ব। কিন্তু তারা যদি অনাপত্তি জানান বা তাদের কোনো যদি আপত্তি না থাকে, তাহলে সেক্ষেত্রে এই বিয়ে হয়ে যাবে, অর্থাৎ বিয়ে হবে না, ব্যাপারটি সেরকম নয়। আর এই কুফুর ক্ষেত্রে পাত্রপাত্রী নয়, শুধুমাত্র পাত্রী পাত্র পাত্রপক্ষ পাত্রীপক্ষ পারিবারিক যে স্ট্যাটাস আছে, সে সবগুলো বিষয় মোটামুটি এখানে চলে আসবে। ধরুন একজন মানুষ এক দেশের, আরেকজন আরেক দেশের, তাহলে সেক্ষেত্রে সেখানে কিছুটা অসামঞ্জস্যতা থাকতে পারে। একজন মানুষ একটা পরিবার শিক্ষিত, আরেক পরিবার অশিক্ষিত, তাহলে সেক্ষেত্রে এখানে সামঞ্জস্যতার ব্যাপার থাকতে পারে। একটা পরিবার ধার্মিক আর একটা পরিবার ধার্মিক নয়, সেখানে সামঞ্জস্যতার ব্যাপার থাকতে পারে। অর্থাৎ এখানে শুধুমাত্র পাত্রপাত্রীর মধ্যেই নয়, কুফুর মধ্যে পাত্রপাত্রীর মধ্যে যেমন সামঞ্জস্যতার ব্যাপার আছে, পরিবারের ক্ষেত্রেও সামঞ্জস্যতার ব্যাপার কিন্তু আছে। এরপর ইসমাইল সরদার আপনি লিখেছেন, আমি একজন শিক্ষক, পরীক্ষার সময় ছাত্র ছাত্রীদের প্রশ্নের উত্তর বলে দিলে কি গুণা হবে? আপনি শিক্ষক হিসাবে পরীক্ষার সময় শিক্ষার্থীদেরকে যদি প্রশ্ন উত্তর বলে দেন, তাহলে অবশ্যই আপনার গুণা হবে, আমানতের খেয়ানত হবে। আপনাকে দেওয়া হয়েছে তারা যেন আমানতদারিত্বের সাথে পরীক্ষা দেয় সে বিষয়ে কি তদারকি করার জন্য, আপনি সেটিতে খেয়ানত করলেন, আপনার দায়িত্ব অবহেলা করেছেন, দায়িত্বের উল্টোটা আপনি করেছেন, সন্দেহাতীতভাবে আপনি আল্লাহর কাছে খায়েন এবং আল্লাহর কাছে আপনি আমানতের খেয়ানতকারী পাপিষ্ট অপরাধী হিসাবে বিবেচিত হবেন। বিধায় কবিরা গুনাহ হিসাবে এটা বিবেচিত হবে, এই অপরাধ থেকে বেঁচে থাকা আমাদের কর্তব্যের অংশ। একজন শিক্ষক হিসাবে আমরা আদর্শ শেখাবো সন্তানকে, সেখানে তাদেরকে আমানতদারিতার খেলাফ আদর্শহীনতা যদি আমরা শিক্ষা দিই, তাহলে তাদের কর্মজীবনে সেটার চর্চা তারা করবে এবং এর পাপের বোঝা একজন শিক্ষক হিসাবে আমাদের উপরে এসে পড়বে।